সবাই ভালো আছেন তো? আজকে আবার এসেছি আপনাদের সাথে কথা বলবো বলে। আজকে আমি আপনাদেরকে শোনাবো আমার কবিতার সাথে পথ চলা। আমি যখন ছোট বলতে ক্লাস 5-6 পড়ি, তখন আমি আমার প্রথম কবিতা শুরু করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পূজারিণী কবিতা দিয়ে। তো কবিতাটা আমার ছোটবেলা থেকে ভীষণ ভাবে প্রিয় এবং রবীন্দ্রনাথের এই কবিতাটার সাথেই হয়তো আমার কবিতার পথ চলা শুরু। কেন কিনা এই কবিতাটা আমাকে ভীষণ ভাবে অনুপ্রাণিত করেছিল কবিতা শেখার জন্য। পরবর্তীকালে আমি একজন ভালো শিক্ষক পাই কবিতা শেখার জন্য এবং ইভেন আমি এখনো সেখানেই শিখছি। এর পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কার কাছে কবিতা শিখি। আপনারা সবাই হয়তো ওনাকে চেনেন, জানেন, এবং এখন তো উনি পৃথিবী বিখ্যাত হয়ে গিয়েছেন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, রবীন্দ্রনাথের পূজারিণী দিয়েই আমার কবিতার পথ চলা শুরু। এবং আমাদের ওখানে, মানে আমি তো একটু ইন্টেরিয়র জায়গায় থাকতাম বিয়ের আগে, তো সেখানে খুব একটা মানে কবিতা কেউ শেখাবে বলে এরকম কেউ ছিলেন না। তো ন্যাচারালি আমার যেটুকু শেখা, প্রথমে বিভিন্ন প্রোগ্রামে যেতাম, তারা যে কবিতাগুলো বলতেন আমি সেগুলো শুনতাম এবং বাড়ি এসে নিজের মতো করে প্র্যাকটিস করতাম, এটা আমার চলতো। এবং পরবর্তীকালে আমি ইউটিউব চ্যানেল যখন থেকে স্টার্ট হলো আর কি, তো আমি তখন ইউটিউবে বিভিন্ন কবিতাগুলো শুনতাম, বেশ মানে জনপ্রিয় কবিতা যেগুলো আছে সেগুলো আমি শুনতাম। ইভেন এই করতে করতেই তখন তো আমার প্রোনাউন্সিয়েশন অতটাও ভালো ছিল না কবিতার জন্য। এই যে আমি আপনাদেরকে বারবার বলি না যে কবিতার সাথে সাথে কথা বলাও মানুষ শেখে কিন্তু অন্যরকম ভাবে, তো তখন আমি প্রোনাউন্সিয়েশন অত ভালো করতে পারতাম না বাংলায়। বিভিন্ন জায়গায় দেখবেন আপনি বাংলার অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা ঠিকভাবে এখনো উচ্চারণ করতেই পারি না, অ আ থেকে শুরু করে সমস্ত যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা কিভাবে উচ্চারণ করব, কিভাবে জানবো, এটা কিন্তু কবিতার মাধ্যমে অনেকটা কিন্তু ক্লিয়ার আসে। অনেকটা কেন, পুরোটাই আপনাদের ক্লিয়ার হয়ে যায়। সে যে আমি বারবার বলি না 8-80 সবাই শিখবে কবিতা, কবিতা শেখার এটা হচ্ছে একটা মূল গুণ যে আপনার মধ্যে ভাষার ক্লিয়ারিটিটা, শুদ্ধতা। হ্যাঁ, ভাষার যে একটা ক্লিয়ারিটি যেটা বাংলা ভাষা অনেকেই কিন্তু বাঙালি হয়ে ঠিক করে বলতে পারে। হ্যাঁ, এটা হয়, ছোট থেকে বড় অনেকেরই হয়, বাংলা ভাষা বাঙালি হয়েও ঠিক মতো বলা যায় না, ঠিক আছে। দন্তেস্বর, তালব্যস্বর, পেট কাটা মধনস্বর আমরা কিভাবে উচ্চারণ করব আমরা কিন্তু অনেকেই জানি না, ঠিক আছে। সেই কারণে কিন্তু আমাদের উচ্চারণগুলো গন্ডগোল হয়ে যায় কথা বলার সময়। তো এই ক্লিয়ারিটি গুলো কিন্তু কবিতার মাধ্যমে আসে, এগুলো আমার শেখা বলেই আপনাদের সাথে শেয়ার করছি এই কথাগুলো। তো আজকে তো অনেক অনেকগুলো বছর হয়ে গেল কবিতার সাথে যুক্ত, শ্রুতি নাটক, বিভিন্ন মঞ্চে উপস্থাপনা করা কবিতা, শ্রুতি নাটক, এগুলো নিয়েই, গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি। তো এই রবীন্দ্রনাথ দিয়েই আমার কবিতার পথ চলা শুরু। এখন তো সাথে আরো অনেক কবি আছেন যাদের সাথে আমি কবিতার পথ চলছি, যাদের কবিতা পড়ে আগামী দিনে আপনাদের আশীর্বাদ থাকলে, আপনাদের ভালোবাসা থাকলে আরো আরো নতুন কিছু শিখবো, আমিও শিখবো, এবং যা শিখবো সবকিছু আপনাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবই করব। এবং আমার চ্যানেলটা দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন। যদি আমার চ্যানেলের আমার কথা, আমার কবিতা যদি ভালো লেগে থাকে, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যার কারণে আমি যে তথ্যগুলো দেব আপনাদেরকে সেটা খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।